んだ。まあまあ。Thank you.
তাহলে আর যদি মিলন ভাইয়ের গান আসতে পেয়ে যান তাহলে তো কোনো সমস্যা নেই। মিলন ভাইয়ের গান ডেমোটা হলেও ভাই চলবে। শুটিং করে ফেলি আপনি ভাই একটু যোগাযোগ করেন ওদের সাথে। শুধু ডেমোটা দিলেই হবে। তাই ভাবছিলাম আপনাদের কোম্পানির দুইটা কাজ করবো। আজকে সন্ধ্যার পর থেকে কাজ শুরু হবে। আমি আদেশ ওয়ার গানের কাজ করতেছে এটা তার এটা খুশাল লাগছো কে এটা খুশো বসে না কথা হয়েছে কিছু কিছু ব্যাধ আছে দ্বারা কখনো চোখ যাবে ঠাকুরের মতো মাইল যাবে তবুও সেখানে ফিরে আসবে এটা তার বুঝাইছে হ্যাঁ নিজেরই দেখেছি বলছে ব্যাধ আছে কোনো চোখ যাবে না মাইল খাবে কিন্তু ওইখানে ফিরে আসবে এর মানে কি বোঝো নাই নিজেরে নিজের মনে হয় বুঝাইছে ক্াক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 া
প্রচুর পরিমাণে লাইট নিচ্ছি ভাই এবার। ও বানান ছিল না বলে দিচ্ছি, সে ক্যারেক্টার আসবো তখন খুব সুন্দর একটা গান এই কাজের জন্য আমার সিলেক্ট করা হয়েছে। তো হ্যাঁ বললাম কালকে আসেন কামার বাড়িতে নাম দিতে হবে আমার বাড়িতে সকলের দাওয়াত মারা দিলাম একবারে আপনি মরে গেছেন
আলহামদুলিল্লাহ ভাই, খবর ভালো। আপনার কি খবর ভাই? কেমন আছেন? যাচ্ছি দোয়া করি।
নাম কি গাড়ি ওড়া ড্রাইভার নাম কি? আচ্ছা আর শোনো, আচ্ছা ইয়া মেয়েরা তোমার কটা সময় রেডি থাকবো আমার বলতে আছে কটা দিকে? তুমি তো জানো এত গাড়িতে এমন বসাই নাই এখনো। না হ্যাঁ তো আমার কাছে সাতটা সময় তারা উঠবো আর আটটা সময় আমরা মিরপুর উঠাম এটা বললো আর কি। এমনি করলে পরে দু হ্যাঁ তো হ্যাঁ আমার লোকে মিথ্যা কথা বলে, এত মিথ্যা কথা বলে মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি আটটা সময় টাইম দিয়ে দিচ্ছি। গাড়ি তোমরা যখন আমার তো সব রেডি, তোমরা যখন উঠবা তখনই তো গাড়ি। হ্যাঁ 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 মোহাম্মদপুর থেকে উঠবো, কিন্তু মোহাম্মদপুর থেকে উঠলে কি বো হ্যাঁ উঠছে এরা তো বয়ে থাকলে লাভ নাই, কারণ তোমাদের রেডি অনুসারে মনে করো তারা উঠবো বুঝো নাই। একটা মিরপুর, একজন মিরপুর আর একজন মোহাম্মদপুর, গাড়ি কোন জায়গা থেকে আসবে? গাড়ি কি গাড়ি হ্যাঁ কেন আচ্ছা কিন্তু তোমাদের হেল করা তা করে রেডি করে পড়া রাখলে তারা তোমার কত বয়ে থাকবো? আচ্ছা ঠিক আছে ওকে। ১০০০ না পরে দে দুইটা গান আরো আছে বলবা, 7,000 পরে করবা যে এই আরেকটা গান যে ইয়া করবো এডিট মেডিট করবো পরে আর আছে তখন চাইছিল। আচ্ছা আচ্ছা
তোমার মেসেঞ্জার পাঠাইছি, মোবাইলও পাঠাইছি। Thank you.
এবার বাবু না সিকিউরিটি ড্রেস লাগবো, সিকিউরিটি ড্রেস করতে পারবো, রেখাটা আছে সেটি সিকিউরিটি ড্রেস না, এটা একটা ড্রেস লাগে আমার, ওই 500 চলে আসবে আগের কথা নেন, বর্তমানে কথা বলছো না, কথা বলতে হবে তো, দেখতেছো না, সময় নেই তো, আর হলো যে আমাদের জামাল বাইরে ফোন দেও সিকিউরিটি চাকরি কেটা করে, আমাদের বাসার কেউ সিকিউরিটি চাকরি করে না, ওটা বুঝ করলো আমাদের বাসার যারা সিকিউরিটি কাজ করে তার বলে তার দেশটা নেন দেবো, মানে আমাদের কোনো পার্টি নাই যে সিকিউরিটি কাজ করে আশিকে ফোন দেবো, জামালরে ফোন দেবো, আর কেটা আছে ফোন দেবো, মানে যারা সিকিউরিটি কাজ করে না তার দেখে সিকিউরিটি দেশটা নিয়ে নেই বুঝছো, ফোন ফোন তুল লাগাও না কিন্তু ব্যবস্থা তো না, ঠিক আছে
ইয়া মত ডাবল বা তারপরে তো বলো সবাই ডাবল দেখা সিকিউরিটি কাজ করে খালি তো বাড়ি করবো তার ড্রেসটা লইলে মানে যারা সিকিউরিটি চাকরি করে তার খালি লইব তার ড্রেসটা লই লইলুম ওকে আমার তো একটা সিকিউরিটি ড্রেস লাগে হঠাৎ করে বলতেছে এখন কি করা যায় বলো তো কোনো বুদ্ধি আছে সিকিউরিটি ড্রেস পড়তে পামো এফডিসি লোকজন আছেন ওদের কাছে ফোন করতে আছেন আমার এখানে তার কাছ থেকে পাওয়া যায় যে মাজার আছে না ওই যে ইয়ার দিয়েছিল উত্তরা নাম তিনি গিয়েছেন কেমন মাজার একটা ছেলে দিচ্ছেন নাম তিনি গিয়েছেন দিয়েছিল মাজার মাজার একটা বন্ধু হ্যালো হ্যাঁ বলো খাতা দেখতে গো অনেকে আইতো আমি যে ড্রাইভারের লগে বইছি সেই ড্রাইভারে আনছি মামা তার লগে বই মিটিং করতেছি একবারে যা দিব সব বলা তুমি 10,000 দাও আমি একটু ফোন করে দেখতেছি ও 10,000 দাও বাকি দেওয়া করে দেবো 2 বছর হয়ে গেছে কেন দেখেছে আছে দাদা ওপরে আমি বুঝতেছি কত ঠিক আছে সিকিউরিটির একটা ড্রেস লাগবে সিকিউরিটি গার্ড আছে না সিকিউরিটি গার্ডের একটা ড্রেস লাগবে আমার একটু জানাবো গেল পরে আমি কোনটা বুঝতেছি
তাহলে আমি তুমি একটু ওই লোকের সাথে একটু কথা বলো তো, একটা ড্রেস দিতে পারবো কিনা, এটা জানে তারা দিছে এত ইয়ার আমাদের লাইনে দিয়ে বুঝলো।
বন্ধু ব্যাপারটা আমি কথা বলছিলাম ইয়ার নাম দরকার হচ্ছে যত না রইলো পলাশটা তারা কোনটা করে লোক কে কোনটা কোনটা হ্যাঁ 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 ওকে আইব ভালো ভালো কিছু আসবে হ্যাঁ 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 100% রাজীব মানে জবান এক কারণ বন্ধু আছে তো তারা হচ্ছে আজকে রাস্তাকে দেবো নাকি এটা তৈরি হয়েছে না মানে আনতে পারবে কাল কাল সকালের মধ্যে এটা বলছিলাম হ্যাঁ 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 আচ্ছা আমি কত করতে তাহলে ক্লান্ডের কাছে একটু আমার আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বলো ঠিক আছে আচ্ছা আচ্ছা গাড়ির সাথে কথা বার্তা করে এটা আর আরে আমি করে তোমার বেরোইব আচ্ছা আচ্ছা তাহলে যার নাম্বারটা দাও কথা বার্তা করে এরা ঠিক আছে ঠিক আছে কি 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 ও বলো হ্যাঁ 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 না এটা অবশ্যই এটা আমি বলবো তোমার কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার কাছে তোমার কাছে হ্যাঁ আচ্ছা 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 যাও ডান ডান চাইতেই পারো চাইতেই পারো চাইতেই পারো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই নো টেনশন ওকে না 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 তে তে তো তুমি আমার ছোটো ভাই তুমি আমার ছোটো ভাই রমন দাস ঠিক আছে ওকে ওকে আল্লাহ আল্লাহ কী বুঝলেন ব্যস্ত আসতে হবে আমি 3000 মনে হচ্ছে 3000 মনে করেন
তাহলে যে ওনার নাম্বারটা দিয়ে দাও, ওনার নাম্বারটা দিয়ে দাও, আমি ওই যে আমার লোকজনের নাম্বারটা দিয়ে দিই।
Ya tú pais hoy ya. ¿Ves? Por allá me pais sí. Canam na ki bulbul. ¿Tumchi no? Mirpur, Mirpur ek. Ha, tan number hocche tumar je lok tara bolba je ya tara je destination ni ase. Ha, Mirpur ek. Ha, amader gari jabe. তুমি বলে দাও আর হুন এটা হচ্ছে আবার একটু রিটার্ন তারে আবার দিয়ে আসতে সে তো আসবে না ওইখানে দিয়ে আসতে পরে কেমনে দিয়ে আসা যায় হ্যাঁ এটা ছাড়া তো কোনো বাবু দেখতেছি না তোমার লোক কই হ্যাঁ না বুঝছি মিরপুর কেটে থাকে তোমার মিরপুর আরই আন্ডা থাকে না না এটা তো বুঝছি এখন তো নিয়ে আসবো পরে ওরে দেওয়ার উপায় কি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওই যে নাম্বারটা পাঠাচ্ছি এই নাম্বারটা তোমার লোকেরা যা দাও যাতে ওইখান থেকে একটু নিয়ে আসে ওকে ওকে আলামেন তুমি একটু বুলবুলের সাথে কথা বলো বুলবুলের সাথে একটু কথা বলো যে এই এখন তো নিয়ে আসবো পরে পরে তো আর কোনো লোক থাকবে না এখন আমি করতে গেছো মডেল আসবে তো এই কারণে হচ্ছে এখন নিয়ে আসতে পারবো পরে তার একটু কষ্ট করে মিরপুরে একই থাকে আরিয়ানরা কিংবা জয় ওদের বাসায় থাকবো একটু কষ্ট করে নিয়ে আসতে গো তাদের আশেপাশেই থাকে আমি ওদেরকে দিয়া দিব না
Thank you.